অনেকদিন পর মজা করে মুড়ি মাখাই খাইলাম, আর মুড়িটা এত মজা লাগছিল সত্য কথা, মানে অনেক মজা হয়েছিল। আজকে হয়েছে প্রথম রোজা, প্রথম রোজা সিহারি খাওয়ার জন্য হয়েছে ভেড়ির মাংস রান্না করব, তো মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনার সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার অনেক কালো লাগতেছে রে দেখতে। তো এখন হয়েছে সারাজন দিয়ে দিছে, আর হয়েছে আজকের থেকে রমাদান মোবারক, আজকের থেকে হয়েছে রোজা শুরু। আজকে রাতে ভাত খেয়ে রোজা, তো এখন হয়েছে আমরা ইশারে নামাজ পড়তে যাইতেছি, তারাবির নামাজ মসজিদে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর সৌদি আরবের মহিলারা কিন্তু মসজিদে নামাজ পড়ে। আর আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা দেখার শুরুতে। তাহলে চলেন দেখা হচ্ছে মসজিদে যাওয়ার পরে, মসজিদে যাইতে যাইতে। আর মসজিদ হচ্ছে বেশি দূরে না, আমাদের বাসার কাছে, আমাদের বাড়ির থেকে একদম কাছে। বোরকা টোরকা পরে হয়েছে চলে যাইতেছি, আর মসজিদটা যেহেতু আমাদের বাসার থেকে অনেক কাছে, তো বেশি একটা মানে হাইটে যাইতে হয় না, আবার গাড়িতে তো যাওয়ার প্রয়োজনই নেই। তো এই জায়গায় হয়েছে মামায় আর আমি আগে আগে যাইতেছিলাম, তাই আন্টি হয়েছে আমাকে একটু ভিডিও করে দিতেছিল। তা আন্টিও যাইতেছে আমাদের সাথে, আর আন্টির ম্যাডামও যাইতেছে, মানে আমি আর আমার ম্যাডামে যাইতেছি আগে আগে। তো মামা হয়েছে আমার হাত ধরে হাঁটতেছিল, আর মামা যে জায়গায় যাক আমার হাত ধরে হাঁটে, আমার একটু আমার কেউ হাত ধরে হাঁটলে ভালো লাগে না। তারপরেও যেহেতু উনি মুরব্বি মানুষ আর ওনার বাসায় আমি কাজ করি, উনি সবসময় হাত ধরে হাঁটে, উনি পছন্দ করে এটা। আবার আমি ওনার হাত ধরে রাখি, উনি অনেক ভালো আমার ম্যাডাম আর কি। তো এই যে দেখেন মামায়ের আমি চলে যাইতেছি, আর আন্টিরে বলতেছিলাম যে মসজিদটা দেখাও, মসজিদটা আমাদের বাসার থেকে কত কাছে। এই সারে আজান দিয়ে দিছে, আর আজান দেওয়ার পরেই হয়েছে আমরা বাসার থেকে বেরোইছি। আজান দেওয়ার 2-1 মিনিট পরে হয়েছে নামাজ শুরু করে আর কি। আর আজকে রাতে ভাত খায়, মানে আজকে রাতে সিহারি খায়, হয়েছে রোজা শুরু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে তাহলে প্রতিদিনই তারাবির নামাজ পড়বো। তো এই জায়গায় যে দেখেন যাইতেছে, আর আমার হচ্ছে বেশি একটা হাঁটতে ভালো লাগে না। আমাদের সাথে বললাম না যে আন্টিও যাইতেছে, তাই আন্টিকে একটু ভিডিওতে নিলাম। আর বাসায় হয়েছে মাংস ভিজাই রেখে গেছিলাম, হয়েছে নামাজ কালাম পড়া শেষ, নামাজ কালাম পড়ে হয়েছে বাসায় চলে আসলাম। মসজিদের ভিতরে হয়েছে ভিডিও করা এলাও না, তাই আপনাদের সাথে দেখাইতে পারলাম না, আর আমার মনে হয় যে ওগুলা না দেখানোই ভালো। এই যে দেখেন এই জায়গায় মাংস বের করে রেখে গেছিলাম, এখন হয়েছে সিয়ারির জন্য রান্না বান্না শুরু করে দিব। তো আজকে হয়েছে রোজার প্রথম দিন, মানে রমজান মাসের প্রথম দিন। আজকে রাতে ভাত খেয়ে রোজাতে কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছাগলটা হয়েছে যে 2-3 দিন আগে জবক রানছিল, তো ফ্রিজে হয়েছে মাংস রেখে দিছিলাম। তো আজকে হয়েছে ম্যাডামে বের করছে, বের করে বলল যে সিয়ারি খাওয়ার জন্য রান্না করতে। তো আমার ম্যাডাম তো বাসায় একাই, তো আমার ম্যাডাম তো এত মাংস খাইতে পারবে না। তারপরে নিচে তালার ম্যাডাম, মানে নিচে তালার ম্যাডাম বলতে আমার ম্যাডামের বোন, তারপরে তার ভাগ্নিরা আছে, আরও ভাগ্নির ছেলেমেয়েরা আছে, তো ওরা হয়েছে খাবে, ওদের জন্য রান্না করব আজকে। তো পরের বার হয়তো আবার ওই বাসায় রান্না করলে আমার ম্যাডামে আবার খাবে, তখন আবার আমার রান্না করতে হবে না। তো আজকে ফার্স্ট দিন আমি রান্না করতেছি। এই যে দেখেন ছাগলের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম, আর দাঁতের সাথে সত্য কথা অনেক বেশি ময়লা ছিল, মানে ধুইলেও উঠতেছিল না, অনেক বেশি মানে খোঁচাখুচি করছি যে দেখি উঠেনি উঠেনি। আর না উঠলেও কোনো সমস্যা নাই, সোদিয়ানরা এরকমভাবে খায়, কিছু বলে না, কিছু বলবে কি, তারা তো এরকমভাবেই খায়। তো এই যখন ধুয়ে টুয়ে হয়েছে রান্না বসাই দিব, আর বড় একটা প্রেশার কুকার নামাইছি আজকে, কারণ এই বড় বড় মাথা তারপর মাংস হয়েছে ছোট প্রেশার কুকারে আঁটবে না সেই জন্য। তো গরম পানি দিয়ে দিছিলাম হয়েছে ডেক্সির ভিতরে, গরম পানি দেওয়ার পর হয়েছে পানিটা একটু মামা গরম চলে আসছে, তো এত দেরি করার সময় নেই, বাসায় হয়েছে আরও কাজ আছে, আরও 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 রান্নাবান্না আছে আর কি, ওগুলা করবো, তারপর একটু দোকানে যাবো লেবু আনার জন্য। তাই যে দেখেন মাংসগুলো হয়েছে দিয়ে দিতেছিলাম, আর দুই যে দুইটা মাথা আমার আমার ম্যাডামের থেকে হয়েছে, আমার ম্যাডামের বোন, মানে উনি হয়েছে অনেক বেশি যে ছাগলের মাথা পছন্দ করে, অনেক বেশি ভালো খায়। আর ছাগলের ভিতরে যে ঘিলুয়া ছিল মাথার ভিতরে, ওই ঘিলু কিন্তু রাখে নাই, যে জায়গা থেকে জবাই করে আনছে তারাই ফালাই দিছে, কারণ ঘিলু হয়েছে খাইতে চায় না কেউ। তারপরে হয়েছে দিয়ে দিলাম এই জায়গায় পেঁয়াজ, তারপরে টমেটো, ক্যাপসিকাম, মরিচ, ঝালমরিচ, লবণ, মশলা, যা যা দেওয়ার ছিল হালকা হালকা মশলা দিয়ে হয়েছে যে দেখেন এখন প্রেশার কুকারটা দিব আটকাইয়া, প্রায় 35 মিনিটের মতো না কত জানি আমি জানি না, কারণ আমি কখনো হয়েছে প্রেশার কুকারে মাংস দিলে মানে টাইম দেখি না, এমনি অনুমান করে আর কি খুলি, আবার অনুমান করেই করি। তো এই যে দেখেন মাংসটা হয়েছে সেদ্ধ করা হয়ে গেছে, আমি গেছিলাম হয়েছে একটু দোকানে, তো দোকান থেকে আইসে দেখি মনে হয় আমার 5 থেকে 7 মিনিট লাগছে, আমি লেবার আনতে গেছিলাম দোকানে, দোকান থেকে আসতে আসতে দেখি কি যে ম্যাডামে হয়েছে মানে সানিয়ার ভিতরে, মানে একটা প্লেটের ভিতরে মা ছাগলের মাথা টাতা দিয়ে ঝোল টোল দিয়ে উঠাই আছে, আর তার বোনে খাইতেছে, তো মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে, মানে ধৈর্য সয় নাই আর কি, রান্না করার আগে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো এই জায়গায় হয়েছে মানে ম্যাডামে বলতেছিল যে আমি খাইছি আমার পেট ভরে গেছে, তাই আর আর রান্না করা লাগবে না, অল্প কয়েকটা ভাত রান্না করো, ও যে মানে নিচের তলায় ম্যাডামের ভাগ্নের ছোট ছোট পোলাপন আছে তো ওরা খাবে, কারণ ম্যাডামই ম্যাডামের বোন যারা যারা খাওয়ার আছে ছিল শুধু সেদ্ধ মাংস দিয়ে রুটি খাইছে, তাদের পেট নাকি ভরে গেছে, তারা আর কিছু খাবে না। এমনি আরও বাসায় আর অনেক অনেক কিছু খাবার আছে, শুধু তো ভাত টাত এগুলো না, অনেক কিছু খাওয়ার আছে, তো ওগুলা খাইছে।
তো এই জায়গায় সেজন্য হয়েছে ভাবছি প্রথমে যে অনেক অনেক রান্না করা লাগবে, যেহেতু মাংস সেদ্ধ করলাম বড় একটা ডিক্সিতে আর অনেকখানি মাংস সেদ্ধ করছি, সেজন্য আর কি মনে হয় ভাতটা তো বেশি রান্না করতে হবে। পরে আবার ম্যাডামে বললো যে যে খাইছে পেট ভরে গেছে, তখন আবার বলতেছে যে না থাক বেশি রান্না করা লাগবে না। তো এই যে দেখেন 1.5 গ্লাস চালের ভাত রান্না করছি, আলা চালের ভাত রান্না করছি, আর ভাতটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল আর অনেক ভালো হয়েছিল দেখতে। আর এই ভাতটা খাইতে কিন্তু যে কোনো ভর্তা দিয়ে খাইতে হয়েছে আরো বেশি ভালো লাগে। তো আমার ম্যাডামে যেহেতু খাওয়া দাওয়া করছে সে আর খাবে না, তো বাসায় তো আমাদের আর কোনো মানুষ নাই, তো খাবারগুলো রাইখে শুধু শুধু কি করব। সেজন্য ম্যাডামে বলতেছিল হয়েছে মাংস উঠা, মাংস উঠাই হয়েছে এক টুকরা আমার জন্য রাখ, আর বাকিগুলা হয়েছে ভাত আর ওই যে মাংস হয়েছে দিয়াই নিছে, ওলা পানে খাইয়ে ফেলবে না, কারণ আমাদের বাসায় থাকলে পরে কালকার এই খাবার খাবে না, শুধু শুধু অপচয় হবে। সেজন্য হয়েছে আর মাংস কিন্তু অনেকখানি সেদ্ধ করছি, মানে প্রথমে আমি যে বললাম যে দোকানে গেছিলাম, দোকান থেকে এসে দেখি যে ম্যাডামে হাত দিয়ে উঠাই নিয়ে পরে হয়েছে খাইছে। তো ওই জায়গায় হয়েছে অল্প একটু মাংস ছিল, তাই আমি হয়েছে ভিডিও করতে পারি নাই পুরাটা, পুরোটা ভিডিও করলে হয়েছে আপনাদের দেখাইতে পারতাম। তাই মামারে বলতেছিলাম যে আপনি কয় টুকরা রাখবেন আর কতটুক দিবেন, তো দেন আমি হয়েছে দিয়ে আসি খাবারগুলা, দিয়ে এসে হয়েছে আমিও আমার জন্য রান্নাবান্না করবো, তো রোজা রাখবো, রান্নাবান্না তো করতে হবে। আর এই যে আজকে হয়েছে এই যে দোকানে গেছিলাম ওই জায়গা থেকে মুড়ি, 1 প্যাকেট মুড়ি, তারপর হয়েছে 1 প্যাকেট চানাচুর সরিষার তেল আনছি, মুড়ি মাখায় খাবো। তো ওইটা হয়েছে একটু লং প্রসেস, মানে একটু ঝামেলা আছে, পিএস মিএস কাটো, এটা কাটো, সেটা কাটো, এত কাজ টাজ করে অত কিছু করতে ভালো লাগে না। তো এখন হয়েছে নিচে খাবারগুলো দিয়ে আসবো, আর আন্টিকে হয়েছে ডাক নিয়ে আসবো যে দুইজনে মুড়ি মাখায় খাবো। তো এই যে দেখেন আন্টি আসার পরে হয়েছে যে বুট ভুনা করছিলাম, বুট বলতে হয়েছে মটর আছে না মটরশুঁটি, মানে ওই যে বুট কাঁচা বুট না কাঁচা বুট না সরি সরি কাঁচা বুট না, এটা হয়েছে যে শুকনা বুট, মানে যে ডাবরি চটপটি খায় ওইগুলো আর কি। তো এগুলো হয়েছে দেশের থেকে আনছিল আন্টি, মানে আমাদের বাসার থেকে পাঠাইছিল আন্টির কাছে আরও 2 বছর আগে। তো মানে আমার রুমে ড্রয়ারের ভিতরে থাকতে 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 অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। তারপর হয়েছে আজকে ভাবলাম যে রোজার মাস আসছে তো একটু ভুনা করি, তাই দেখেন বোনা টোনা বোনা করছি। বোনা করার পরে হয়েছে এই জায়গায় আন্টি হয়েছে মুড়িটা মাখাইতেছিল, আর আমি হয়েছে আন্টিকে একটু ভিডিও করতেছিলাম, আর আন্টি হয়েছে হাসতেছিল যে আমি আগে বললাম না কেন আমি নতুন একটা উন্না নিয়ে আসতাম তাইলে। তো যাই হোক আমি বললাম ব্যাপার না, উন্না তো নতুনই আছে। তো এই যে দেখেন শসা কাটছি, তারপর হয়েছে টমেটো, তারপর হয়েছে ধনিয়া পাতা, আর আন্টি হয়েছে পেঁয়াজ আর হলো মরিচ ওই জায়গায় মানে মাখাইতেছে ডুলতেছে। আর এই যে এই মুড়ি প্যাকেট আর চানাচুর প্যাকেট হয়েছে আজকে দোকান থেকে, আমি দোকানে গেছিলাম কিছুক্ষণ আগে, দোকান থেকে আনছি, আর এই মুড়িটা মুড়ি প্যাকেট দাম ছিল হয়েছে 6 টাকা, আর চানাচুর প্যাকেটের দাম মনে হয় 6 টাকা ছিল, সব কিছুর অনেক বেশি বেশি দাম, জানি না কেন এত বেশি দাম। আর এই যে দেখেন মরিচ আর পেঁয়াজ হয়েছে হাতে ডলার পরে, এখন ধনিয়া পাতা আর হয়েছে টমেটো কুচি শসা কুচি, তারপর হয়েছে এই যে এরকমভাবে একটু আলতো আলতোভাবে হাতে মাখাই নিল। আর এই জায়গায় যে বুটটা ভুনা করছিলাম, এই বুটটা হয়েছে আমরা দুজন মানুষ তো এত খাইতে পারবো না, আর মুড়ি চানাচুর এগুলো খাইলে তো এমনি মানুষের একটু অ্যাসিডিটির সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, এই জন্য আন্টিকে বললাম যে একটু কম মাখাও। তারপরে দেখেন মাখাইতে মাখাইতে অনেক বেশি মাখিয়ে ফেলছি, আর এই বুটটা হয়েছে সেদ্ধ হয়েছে কিন্তু অনেক আছে না একটু মানে ই খাইতে বেশি পছন্দ করে, একটু টনক টনক খাইতে বেশি পছন্দ করে, কিন্তু আমি আন্টিকে বললাম কি আন্টি একটু ভাঙে ভাঙে একটু মা খাইয়ে দাও, তাহলে মুড়িটা একটু নরম হবে খাইতে আরো বেশি মজা হবে। তো এই যে দেখেন আন্টি হয়েছে সব কিছু দিয়ে এখন মাখাইতেছে, আর সরিষার তেলও দিস সরিষা সরি 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 সরিষার তেল এখনও দেয় নাই, দিবে এই যে বোতল, আমি সে বোতলটা খুলবো। তো চানাচুরটা হয়েছে আগে মাখায় নিল, মাখায় নিয়ে হয়েছে যে সরিষার তেল এখন দিতেছে, আর এইটার ভিতরে কিন্তু মুড়ি না দিলেও হয় এরকমভাবে, কিন্তু বুট দিয়ে তারপর ধনিয়া পাতা পেঁয়াজ কুচি টুচি দিয়ে শশা কুচি দিয়ে চানাচুর মাখাইলেও কিন্তু অনেক মজা লাগে, খাইতে অনেক ভালো লাগে। কিন্তু যেহেতু মুড়ি আনছি অনেক দিন ধরে খাই না, তো অল্প একটু মা খাই, খাইয়ে দেখি সব কিছু দিয়ে কেমন লাগে। আর সত্য কথা বলতে মুড়িটা এত বেশি মজা হয়েছিল, টেস্ট হয়েছিল আর ভালো হয়েছিল, শুধু যে আমি নিজে বানাইছি আমরা নিজে খাইছি শুধু বলার জন্য বললাম এরকম না, সত্যি মুড়ি মাখানোটা খাইতে অনেক বেশি মজা হয়েছে। আর অনেক দিন এমনি যে কোনো জিনিস অনেক দিন পরে খাইলে পরে এমনি ভালো লাগে। তো আন্টিকে হয়েছে এই জায়গায় একটা চামচ দিলাম, আমি একটা চামচ দিলাম, পরে আন্টি বলতেছিল এতক্ষণ বললো হাত দিয়ে মাখাইলাম আর এখন তুই আমার চামচ দিতাছস, চামচ দিয়ে খাওয়ার জন্য, পরে আমি বললাম যে খাও একটু ফ্যাশন করো আর কি। তো আন্টির সাথে হয়েছে আমি অনেক বেশি দুষ্টমি করি আর অনেক বেশি ফাইজলামি করি, তারপরও মানে বাঙালি বাঙালি এক জায়গায় থাকলে ভালো লাগে, আর আমাদের ভিতরে কিন্তু কখনো কোনো ঝামেলা হয় না, আন্টি আমাকে সবসময় নিজের মেয়ের মতো মনে করে আর অনেক আদর করে, সত্য কথা যেটা আন্টি হয়েছে অনেক বেশি ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর এখন হয়েছে মুড়ি খাওয়া দাওয়া করবো, মানে ওই যে মুড়ি মাখালাম, মুড়ি খাবো আর সিয়ারি খাবো হয়েছে রাত 4টা বাজে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন। আর এই যে দেখেন মুড়িটা সত্যি কথা একদম অসম হয়েছিল আর একদম অনেক ভালো হয়েছিল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।